হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই বাংলার আকাশের আবহাওয়ার মেজাজ কেমন আছে, এছাড়াও কিন্তু ঘূর্ণিঝড় তউকতেরও পরিস্থিতি আপাতত কেমন আছে, কত দূর এগোলো, কতটা শক্তি অর্জন করলো, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে এসেছি। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার কাছে আপনাদের কাছে একটা অনুরোধ যে আমরা কিন্তু মহাকাশ গবেষণা নিয়ে একটি নতুন চ্যানেল খুলেছি, এছাড়াও ফ্যাক্ট নিয়ে কিন্তু একটি নতুন চ্যানেল খুলেছি। সেই চ্যানেলটিতে কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি, নতুন নতুন তথ্য দিচ্ছি। তো সেই সমস্ত তথ্য এবং মহাকাশ গবেষণা রিলেটেড, নাসা রিলেটেড বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন। ওপরে আই বাটনে আমরা লিঙ্ক দিচ্ছি, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমরা লিঙ্ক দিয়েছি চ্যানেলটার। অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন, কারণ আমরা প্রত্যেক দিনের মধ্যে ভিডিও আপলোড করি। তো চলে আসা যাক মেন চ্যানেলে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় তউকতেই, যেটা কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার 13 তারিখ থেকে কিন্তু সমুদ্রে ঘূর্ণাবর্তের আকারে কিন্তু সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ একটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে, যার নাম ঘূর্ণিঝড় তউকতেই। এছাড়া বাংলার আকাশে কিন্তু দুর্যোগের মেঘ যেটা হচ্ছে কাটতে চলেছে, কাল অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ লাস্ট ছিটে ফোটা বৃষ্টি হয়ে কিন্তু দুর্যোগের মেঘ আপাতত বাংলার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকের জেলাগুলি থেকে কেটে যাবে, কিন্তু উত্তরের জেলাগুলি এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি, অসম, এই অংশতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো সম্পূর্ণ আমরা দেখাবো। চলুন চলে যাই আমরা লাইভ ট্র্যাকিংয়ে। তো আপাতত এটা আমরা দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ মুড়ে আমরা নিয়ে চলে এসেছি। তো তার আগে আমরা একটা আপনাদের কাছে অনুরোধ করবো, অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা চলে যাব বজ্র বিদ্যুৎ মুডে। তো বজ্র বিদ্যুৎ মুডে আমরা একবার চলে যাই, তার আগে বজ্র বিদ্যুৎ মুডে আমরা রয়েছিলাম, সরি, এবার আমরা বায়ুর ঝাপটা মুড়ে চলে যাব, সেটা আমরা আগে দেখে নেবো ঘূর্ণিঝড় তউকতের অবস্থা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যেখানে ঘুরছে সেটা কিন্তু বেঙ্গালুরু, তামিলনাড়ু এই অংশগুলো হয়ে কিন্তু এটা ঘুরছে, কেরালা হয়ে কিন্তু ঘুরছে, বেঙ্গালুরু এবং কেরালা হয়ে। তো আমরা এটাকে চালু করে দেবো। চালু করলে আমরা 14 তারিখ দেখতে পাচ্ছি ভোরবেলা, ভোরবেলা কিন্তু এটা কিন্তু প্রায় চলে যাচ্ছে একদম উপকূলের গায়ে ঘেঁষে, উপকূলের গায়ে ঘেঁষে একদম শক্তিটা অর্জন করে দেখতে পাচ্ছেন। এবং যখন এই উপকূলে ঘেঁষলো তখন কিন্তু এই অংশতে, যেমন এটা ম্যাঙ্গালুরু, এই ম্যাঙ্গালুরু এবং বেঙ্গালুরু এই দুটো অংশে কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টি, এছাড়াও প্রচণ্ড ঝড় কিন্তু বাতাস বইবে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই অংশে কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের যেতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। আর এই পাশে কেরালা অংশও কিন্তু, তামিলনাড়ু কেরালা অংশও কিন্তু ভারী যেটা হচ্ছে হাওয়া বইছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা আবার ট্র্যাকিংটাকে চালু করলাম মোটামুটি 14 তারিখের পর, আমরা যখন 15 তারিখ যাচ্ছি, 15 তারিখ গেলে দেখতে পাচ্ছেন মোটামুটি 15 তারিখ সকাল 7টার দিকে গেলে এটা আরেকটু বড় এবং ভয়ঙ্কর আকার ধারণ করলো, এবং এটা যেটা চেঞ্জেস হয়েছে অর্থাৎ যেটা পরিবর্তন হয়েছে তার শক্তিটা কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় ভারী এফেক্ট এবং কিছু কিছু জায়গায় হালকা এফেক্ট কিন্তু দিতে চলেছে। আর এই অংশতে যেহেতু এই অংশটা অনুকূল পেয়েছে, তো এই অংশটা দিয়ে কিন্তু এই বাতাসটা বয়ে যাচ্ছে সমুদ্র অংশ হয়ে। এবং আমরা এটাকে আবার চালু করব। চালু করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা নাগাদ আরেকটু শক্তিশালী হলো, শক্তিশালী হয়ে এই অংশতে যেমন কুন্দাপুরা এবং ম্যাঙ্গালুরু, কুন্দাপুরাম এবং ম্যাঙ্গালুরু এই অংশগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড ঝড়ের দাপট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া পানজি হয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পানজি হয়ে ভারী বৃষ্টি, এবং বেলাগাভি এই অংশতে আস্তে আস্তে করে কিন্তু এগোচ্ছে এই ঘূর্ণিঝড়টি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি 7টার দিকে 15 তারিখ এটা বেলাগাভির দিকেও এগিয়ে, এটার এফেক্টটা পাঞ্জি এবং বেলাগাভির দিকে এগিয়েও কিন্তু চলে গেছে, হিট করেছে। এরপরে আস্তে আস্তে কিন্তু এটা মুম্বাইয়ের দিকে যাচ্ছে। তো এটা মুম্বাই গিয়ে কি হিট করবে আমরা একবার ভালোভাবে দেখে নিই। হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মুম্বাইও গিয়েও হিট করেছে, অর্থাৎ মুম্বাইয়ের উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু এর ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি, আপনারাও সেটা দেখতে পাচ্ছেন, আপনাদের একদম দেখাচ্ছি ফ্রেশ একদম লাইভ আপডেট। এবং মুম্বাইয়ের সামনে যখন এটা গেছে তখন এটা যদি আমরা মিটার দিয়ে মেপে নিই এটা কত কিলোমিটার গতি থাকছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায়
150-এর উপরে থাকছে, অর্থাৎ 153 কিলোমিটার প্রতি হাওয়ার অর্থাৎ ঘন্টাতে কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি। তো আপনাদের একদম ভালোভাবে বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি খুঁটিনাটি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমরা আবার এগাবো। তো আমরা যখন এগাচ্ছি এটাকে, এগালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আরেকটু শক্তি অর্জন করলো, অর্থাৎ মুম্বাই দিয়ে কিন্তু রত্নগিরি হয়ে এটা একটু বাঁদিকে মুড়ছে, মুম্বাইয়ের দিকে হয়ে কিছুটা বাঁদিকে মুড়ে কিন্তু এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একটু আরেকটু প্লে করলে ভালোভাবে বুঝতে পারবো। প্লে করলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা শক্তি সঞ্চয় করে কিন্তু এটা দ্বারকা হয়ে কিন্তু ভবানগর, ভবানগর হয়ে কিন্তু এটা কিন্তু পাকিস্তানের দিকেও কিছুটা এফেক্ট ফেলছে। তো আমরা যখন এটা যাচ্ছি, গেলে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই ডাইরেক্ট দ্বারকা, অর্থাৎ গুজরাটে গিয়ে কিন্তু গুজরাটের উপকূলে এই দ্বারকা, এই দ্বারকাতে গিয়ে কিন্তু অ্যাটাক করছে, অর্থাৎ হিট করছে গুজরাটে গিয়ে। তো আমরা যখন এটাকে আবার যাচ্ছি, গেলে দেখতে পাচ্ছি যে দ্বারকা অর্থাৎ গুজরাট এবং পাকিস্তান, পাকিস্তানের করাচি শহর এই উপকূলবর্তী অংশে গিয়ে কিন্তু হিট করছে, অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুই কাঁপাতে চলেছে এই ঘূর্ণিঝড়টি। এবং আমরা যখন এটাকে আবার চালু করছি, মোটামুটি 18 তারিখ মঙ্গলবার, 18 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আছড়ে পড়ছে সকাল 11টার দিকে, ভারী ঝড় প্রবাহ, বৃষ্টি এবং বজ্রপাত প্রচণ্ড, যা যা হওয়ার কিন্তু হবেই তখন আমরা দেখতে পাচ্ছি এটাতে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর তাণ্ডব কিন্তু চলবে ভারত এবং পাকিস্তানের উপকূলবর্তী অংশগুলোতে, এবং সেটা কিন্তু যখন আছড়ে পড়লো, আছড়ে পড়ে যোধপুর হয়ে নিউ দিল্লিতে কি যাওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা তো আগের দিন দেখেছিলাম নিউ দিল্লিতে যাওয়ার সম্ভাবনা ছিল, তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যোধপুর হয়ে কিন্তু এটা নিউ দিল্লিতে গিয়েই অ্যাটাক করছে, অর্থাৎ হিট করছে আমরা দেখতে পাচ্ছি, এবং পাকিস্তান এবং ভারত এই দুটো অংশ নিয়ে হিট করছে, এবং কিছুটা প্রভাব এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নিউ দিল্লি এবং যোধপুর হয়ে এটা আমরা যখন দেখলাম প্রভাব গিয়ে কিন্তু এটা ডাইরেক্ট চীনে গিয়ে ঢুকে গেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট এটা চীনে গিয়ে ঢুকে গেল, আর এটার পরে আর কিন্তু কোনো প্রভাব নেই। তবে একটা বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড হাওয়ার, একটা দমকা হাওয়া উঠছে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো বঙ্গোপসাগরে কি কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা হয়েছে কি না, আমাদের অনেক ভিউয়ার্স বন্ধুরা কমেন্ট করেছে, তো তাদেরকে বলতে চাই এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা দেখছি না, তবে ভারী মানে একটা হাওয়ার ইয়ে তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত লো প্রেশার তৈরি হয়নি। লো প্রেশার তৈরি হলে অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট পেলে সবার প্রথমেই ডেলি বাংলা ইউটিউব চ্যানেলেই কিন্তু আমরা দেখিয়ে দেবো। তো আমরা চলে গেলাম, তো শনিবার অবধি আমরা যেটা আপডেট পাচ্ছি পেলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা ভারী ধমকা হওয়া কিন্তু যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে, বাংলাদেশের ওপরে। তো আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। তো বজ্রবিদ্যুৎ মোড়ে যখন আমরা যাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি কখন কতটা বৃষ্টি হতে পারে। তো আমরা আজ থেকে প্রায় আরও 2-3 দিনের লাইভ ট্র্যাকিংটা দেখে নেবো। মোটামুটি রাত্রি 9টার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু কলকাতার বিভিন্ন অংশে রয়েছে, অর্থাৎ মেঘ করবে, তো সম্ভাবনা এটা 100% হয়তো কিছুটা চেঞ্জ হতে হবে। বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর বিভিন্ন অংশে, মানে দক্ষিণবঙ্গের পুরোটা খড়গপুর হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর বিভিন্ন অংশ হয়ে পড়ছে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, কালায়, রংপুর, সিলেট, শিলচর, এপাশে ত্রিপুরার অম্বাসা বিভিন্ন অংশ, উদয়পুর কিছুটা প্রভাব, এবং শিলচরি বাজার এই অংশের কিছুটা প্রভাব, এবং বাংলাদেশের ফেনী জেলাতেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রভাব রয়েছে, চিত্তগাঙ্গেও রয়েছে, এছাড়া খুলনাতে হালকা প্রভাব রয়েছে, যশোরে ভারী, কোতোজপুরেও ভারী, এছাড়া আমরা প্রভাব দেখতে পাচ্ছি কালায়, রংপুরে দেখতে পাচ্ছি, এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার বিভিন্ন অংশে, যেমন এই অংশগুলিতে কোচবিহার, তারপর হচ্ছে শ্রীরামপুর বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি, এছাড়াও অসমের গুয়াহাটি এবং গোয়ালপাড়াতেও আমরা দেখতে পাচ্ছি প্রভাবটা। তো এটা হচ্ছে রাত্রেবেলার প্রভাবটা থাকছে, মেহেরপুরও দেখতে পাচ্ছি, মেহেরপুর, উত্তরবঙ্গের মালদা, রাজশাহী বিভিন্ন অংশে আমরা প্রভাব দেখতে পাচ্ছি, এছাড়াও হলদিবাড়িতে কিছুটা প্রভাব রাত্রেবেলার দিকে আমরা দেখবো, রাত্রি 9টার দিকে নামখানা, হলদিবাড়ি, দীঘা, কন্টাই এবং উড়িষ্যার বালাসোরেও। তো এটাকে আমরা এখন ট্র্যাকিংটা চালু করে নিয়ে আছি, মোটামুটি রাত্রের দিকেও নিচের অংশ তো কিছুটা প্রভাব থাকবে থেকে কিন্তু মোটামুটি বৃষ্টিটা শনিবার অবধিও থাকছে, 14 তারিখ একটা তো আমরা দেখতে পাচ্ছি এই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা চলছে, তো আমরা দেখতে পাচ্ছি এই প্রভাবটা। এবং মোটামুটি 15 তারিখে যখন আমরা যাচ্ছি, 15 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ হয়ে উত্তরবঙ্গে প্রভাব, তো 15 তারিখে লাস্ট আমরা প্রভাব দেখতে পাচ্ছি এই দক্ষিণবঙ্গে হালকা ছিটাপোটা প্রভাব হয়ে কিন্তু 15 তারিখের প্রভাব নেই। তারপরে 16 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে একদম পুরো আবহাওয়া ফ্রেশ হচ্ছে, তবে উত্তরবঙ্গে উত্তরের জেলাগুলি এবং উত্তরবঙ্গের উত্তরের যে জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি, এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলিতে কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং অসমের কিছুটা প্রভাব দেখতে পাচ্ছি। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা আপডেট আমরা আপনাদেরকে বুঝিয়েছি। তো চলুন এখনকার জন্য এটুখানি, আবার আসবো নতুন একটি আপডেট নিয়ে। তো আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না।